হ্যালো বন্ধুরা ভারতীয় ফুটবলের জন্য বেশ ভালো একটা নিউজ সামনে এসেছে সেটা সম্পর্কে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় তোমরা জানো যে ফিফা এবং এএফসি এফসি থেকে ভারতে মেম্বাররা এসেছে কারণ একটা ক্রাইসিস চলছে যেটা ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনকে নিয়ে তার পর্যবেক্ষণ করার জন্য এবং সেখানে বিভিন্ন ক্লাবের স্টেক হোল্ডারদেরও দেখা হয়েছিল এবং তাদের সঙ্গে মিটিংয়ে একটা আলোচনা হয়েছে এবং যেখানে সিদ্ধান্ত নিয়েছে এএফসি এবং ফিফা পক্ষ থেকে যে আগামী মরশুম থেকে কিন্তু প্রমোশন স্টার্ট হচ্ছে আই লিগ থেকে আই এলের অর্থাৎ আই লিগের চ্যাম্পিয়নরা কিন্তু আই এস এলের এন্ট্রি পাবে কোনো ফ্র্যাঞ্চাইজি ফ্রি ফি দিতে হবে না ওপরদিকে আই আইএসএল থেকে কিন্তু কোনো রেলিগেশন হচ্ছে না আই এস এলের দু হাজার চব্বিশ পঁচিশ সাল অবধি কোনো রেলিগেশন থাকছে না অর্থাৎ এই দুটো মরশুম কিন্তু আই যে এগারোটা টিম রয়েছে তারাই থাকবে এবং আই লিগ থেকে যারা পরের বার চ্যাম্পিয়ন হবে তারা ইন্ডিয়ান সুপার লিগে জয়েন করবে অর্থাৎ পরের বছর থেকে আইএসএলে একটা অন্তত টিম বাড়বে এখন দেখা যে একটাই বাড়বে না দুটো সেটা পরে ঠিক হবে হয়তো তো এটা একটা বেশ ভালো নিউজ কারণ বিভিন্ন আই লিগের টিম চাইছিল তারা ইন্ডিয়ান সুপার লিগে খেলতে কিন্তু ফ্র্যাঞ্চাইজি ফ্রি ফি দেওয়ার কারণে তারা সেটা জয়েন করতে পারছিল না এইবার সেই সুযোগটা তারা পেল আইলিগ চ্যাম্পিয়ন হলে ইন্ডিয়ান সুপার লিগে তাদের এন্ট্রি মিলবে এটাই ছিল আজকে ইন্ডিয়ান ফুটবলের জন্য একটা বড় নিউজ এখন দেখা যাক এর ফলে ইন্ডিয়ান ফুটবল কতটা লাভবান হয়